হ্যালো বন্ধুরা, সকলকে গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। শ্যামল লাইফস্টাইলে সকলকে স্বাগত। তো আজকে সকাল সকাল একটু হাঁটতে বেরিয়েছিলাম ওই আমাদের এই রাস্তা দিয়েই। তো রোজ বিকেলে হাঁটি, তো এখন তো ঘন ঘন বৃষ্টি আসছে, ওই জন্য আজকে সকালে একটু ফ্রেশ লাগছে, তো ওই জন্য একটু সকালে হাঁটছি, তাই বিকেলে আজকে হাঁটবো না। আর বিকেলে যদি বা বৃষ্টি আসে ওই জন্য আর হাঁটা হবে না। তো আমার হাঁটা হয়ে গেছে, তো আমি এখন বাড়ি চলে এসেছি। তো আমরা এখন একটু চার মুড়ি খেয়ে নেব, তার সাথে একটু রসুনও নিয়েছি। খুব ঠান্ডা লেগেছে ওই জন্য একটু রসুন মুড়ি আর লাল চা খাবো। বন্ধুরা, আমার মা বাজারে গেছিল, তো কিছু সুতি শাড়ি আর নাইটি তুলে নিয়ে এসেছে, তো সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো শাড়ির ডিজাইনগুলো আর কালেকশনগুলো কত সুন্দর সুন্দর, আর কালারগুলো সত্যি খুব ভালো লাগছে। তো তোমাদেরকে দেখো সবটাই দেখাচ্ছি। সত্যি শাড়ির কালারগুলো খুব ভালো লাগছে, আর এগুলো পুজোর জন্য নিয়ে এসেছে। তো দেখো বেশ ভালোই লাগছে, নতুন মডেলের সম্পূর্ণ। এখানে বেশ কিছু সুন্দর সুন্দর নাইটিও আছে, তো কালার পেয়ে যাবে অনেক রকমের। তো দেখো খুব ভালো লাগছে নাইটিগুলো, আর কালারগুলো বেশ ভালোই। তো আমার মা যেই শাড়ি নাইটিগুলো নিয়ে এসেছিল তোমাদেরকে সবটা দেখালাম। তো আমার মা এবার রান্না বান্না শুরু করবে। তো দেখো আজকে আমাদের রান্না হবে সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ। তো দেখো আমার মা কীভাবে ইলিশ মাছ মাছটা আজকে রান্না করে। তো আমার মা এটা মশলা বাটা দিয়ে, সর্ষে বাটা দিয়ে একদম পুরো মাখিয়ে চুকিয়ে রান্না করবে। আর এই মাছের টেস্টটা সত্যি খুব ভালো হয়েছিল, অসাধারণ। দেখো বন্ধুরা আমাদের মাছ রান্না হয়ে গেছে। তো দেখো কালারটা কত সুন্দর গাঢ় হয়েছে, আর খেতে খুব স্বাদ হয়েছিল। এই দেখো বন্ধুরা বিকেল গড়িয়ে এখন সন্ধে সন্ধে ভাব। তো দেখেছো বন্ধুরা কত মেঘ লেগেছে, আর আকাশটা কালো, আর এদিকে খুব হাওয়াও দিচ্ছে, আর প্রচণ্ড ঝড়ি হচ্ছে। তো দেখো তাই ভাবলাম তোমাদেরকে শেয়ার করি। তো আজকে রাত্রে ডিনারটা তোমাদেরকে শেয়ার করব। তো তোমরা চলো দেখতে থাকো। তো দেখো এবার ফোঁটা ফোঁটা বৃষ্টি শুরু হতে লেগেছে, তো মনে হচ্ছে বৃষ্টি বেশ ভালোই হবে আজকে। বন্ধুরা আজকে আমাদের রাত্রে ডিনারে ছিল আলু দিয়ে চিকেনের ঝোল আর রুটি। তো চিকেন দিয়ে রুটি খেতে বেশ ভালোই লাগে। তো ভিডিওটা আমি বেশি বড় করবো না, এখানে শেষ করব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা। Thank you.